আমরা কি শুনেছি, আমরা শুনেছি কোলেস্টেরল হচ্ছে এমন ভয়ঙ্কর যে কোলেস্টেরল বাড়লে এটা হার্ট ডিজিজ হবে, ব্লকেজ হবে, আর যদি ব্লকেজ হয় তাহলে কি হবে, হার্ট অ্যাটাক হবে। এখন আমাদের সেখানে হচ্ছে যে কোলেস্টেরল খেলেই একটা পাইপ আছে, পাইপ দিয়ে গিয়ে কোলেস্টেরলটা বাড়ে গিয়ে এটা বেড়ে যাবে, এটা কি হলো জিনিসটা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই যে ইন্টেস্টাইন দিলো, ইন্টেস্টাইন থেকে খাওয়াটা যে মানে লিভারে আসলো, লিভার থেকে যেটা পুষ্টি শরীরে আসলো, এই সিস্টেমটা তাহলে কেন দিল? না 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 না, আমি দেখছি আগুন যখন জ্বলতেছিল, আগুন আগুনের সময় দেখছি ফায়ার সার্ভিসের লোকটা ওখানে ছিল, তাহলে সেই তো আগুন লাগাইছে। আমি দেখছি আমার আমার আরে যে পরিমাণে ফরমালিন, যে পরিমাণে কেমিক্যাল অ্যাড করে, দ্যাটস নট দ্য বিগ প্রবলেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি কোলেস্ট্রল নিয়ে বেশি আলোচনা যাব না, আপনাদেরকে যা সমাধান নিয়ে কথা বলবো। কেন কথা বলবো জানেন? কারণ কোলেস্ট্রল নিয়ে অনেক ভিডিও আছে, অনেক লাইভ আছে, তবে আজকে খালি জাস্ট কোলেস্ট্রলের সমাধান নিয়ে কথা বলবো। এটা ভালো না খারাপ, কেন ভালো কেন খারাপ, কিভাবে কমাবেন, কিভাবে ব্যালেন্স রাখবেন, সেটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। লিভার কোলেস্ট্রলটা বানায় তো এখন বলছে এটা খারাপ বলতেছেন। আমরা কি শুনেছি, আমরা শুনেছি কোলেস্ট্রল হচ্ছে এমন ভয়ঙ্কর যে কোলেস্ট্রল বাড়লে এটা হার্ট ডিজিজ হবে, ব্লকেজ হবে, আর যদি ব্লকেজ হয় তাহলে কি হবে, হার্ট অ্যাটাক হবে। কোনো সায়েন্স এটা প্রমাণ করতে পারে নাই এই সূত্রটা, যে কোলেস্ট্রল বাড়লে ব্লকেজ হবে, ব্লকেজ হলে হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, তো একটা সূত্র যখন দাঁড়ায় এটার লজিক থাকতে হবে, এবার প্রুফ থাকতে হবে, তাই না? ইন্টারেস্টিংলি কোলেস্ট্রলের ক্ষেত্রে কোনো প্রুফ ছাড়াই, কোনো ধরনের লজিক ছাড়াই, কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই কোলেস্ট্রলকে বলা হয়েছে কোলেস্ট্রল একটা ভালো একটা খারাপ। আর বলা হয়েছে কি কোলেস্ট্রল বেড়ে যাবে যদি আপনার তেল তেলাক্ত খাবার খান, কারণ তেল তো কোলেস্ট্রল না, এটা কোলেস্ট্রল বাড়িয়ে দিবে। ব্যাপারটা এরকম আর কি, যে আমি এখানে পানি ঢাললাম, পানি ঢালার পরে এখানে পানি বেড়ে গেলো, তার মানে আপনি কোলেস্ট্রল খেলেন, কোলেস্ট্রল বেড়ে গেলো। এখন এত হাইলি সফিস্টিকেটেড একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটার সিস্টেমটা না বুঝে আমরা জাস্ট এক যোগ এক এগুলো দুই এভাবে ধরে নিচ্ছি, পানি আসতেছে পানি বেড়ে যাচ্ছে এমন ধরে নিচ্ছি আমরা। আমরা টোটালি ভুলে গেছি যে আমাদের কোলেস্ট্রল আসলে কিভাবে তৈরি হয়। আমরা ভুলে গেছি যে আমাদের যে একটা মেকানিজম সিস্টেম আছে, আমাদের একটা একটা মেটাবলিক সিস্টেম আছে, এই সিস্টেমে কিভাবে কোলেস্ট্রল খাওয়ার পরে এটা কোলেস্ট্রল কনভার্ট হয়। আমরা ভুলে গেছি যে কোলেস্ট্রল আসলে কোত্থেকে আসে। খাবার খেলে তো কোলেস্ট্রলের সাথে তো কোলেস্ট্রল লিভার তৈরি করবে, আর খাবার খেলে তো সেই খাবারটা শরীর হজম করবে। এখন শরীর হজম না করে বুঝি কোলেস্ট্রল বানাবে বলেন তো, এটা কি সম্ভব? আমরা খাবারটা খাচ্ছি, এটা একটা দীর্ঘ সাইকেল দিয়ে এটা কনভার্ট হবে, ফিসেস মানে স্টুল আকারে বেরিয়ে যাবে, এবং এই পুরো পর্যায়ের মধ্যে খাবারটা বিভিন্ন এনজাইম, বিভিন্ন আলাদা ডাইজেস্টিভ জুস, অ্যাসিড সব মিলিয়ে এটাকে, এবং ব্যাকটেরিয়া, পুরো একটা সিস্টেম দিয়ে খাবারটা আস্তে আস্তে পুষ্টি নিয়ে 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 ওয়েস্টটা বেরিয়ে যাবে। এখন আমাদের সেখানে হচ্ছে যে কোলেস্ট্রল খেলেই একটা পাইপ আছে, পাইপ দিয়ে গিয়ে কোলেস্ট্রলটা বাড়ে গিয়ে এটা বেড়ে যাবে, এটা কি হলো জিনিসটা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই যে ইন্টেস্টাইন দিলো, ইন্টেস্টাইন থেকে খাওয়াটা যে মানে লিভারে আসলো, লিভার থেকে যেটা পুষ্টি শরীরে আসলো, এই সিস্টেমটা তাহলে কেন দিল? এই জন্য দিয়েছে যে আমরা যখন খাবার খাবো, খাবারটা হজম হবে, হজম হওয়ার পর পুষ্টি নিবে, পুষ্টিটা কতটুকু প্রয়োজন সেটুকু বডিতে সার্কুলেট করবে। যেমন আপনি যদি টু মাছ সুগার খান, টু মাছ ফ্যাট খান, তাহলে টু মাছ ফ্যাট বা টু মাছ সুগার আপনার লিভার এটাকে ফ্যাট আকারে জমা নিবে, এটা ঠিক আছে, কারণ আপাতত খাওয়াটা হজম জমিতে লিভারই তো যাবে। কিন্তু কোলেস্ট্রল খাওয়ার পরে এটা থেকে কোলেস্ট্রল আকারে চলে যাবে, এটা সম্ভব না, কারণ কোলেস্ট্রল এটা হজম হয়ে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে গেছে শরীরে এসে, এলে কোলেস্ট্রল কোলেস্ট্রল সেই সেখানে পেটে আসার পরে এটা কোলেস্ট্রল আর নাই, কারণ এটাকে সে লাইপেজের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে ফেলছে। এখন আপনি আসলে এবার দেখি তাহলে কখন কোলেস্ট্রলটা বাড়বে, কখন কমবে? লিভার ইনগ্রিডিয়েন্টটা পায় খাবার থেকে, পাওয়ার ফল লিভার কোলেস্ট্রলটা বাড়াবে, কোনটা কতটুকু বাড়াবে সেটা ঠিক করে শরীরে কোনটা কতটুকু প্রয়োজন। এবার আসেন তাহলে কোনটা মানে কি, একটা ভালো একটা খারাপ আছে, আর একটা আছে VLDL, ভেরি লো ড্যান্স লাইপোপ্রোটিন, এটা হচ্ছে ভেরি লো, যেটা VLDL ওটা হচ্ছে যে আমরা আরো বেশি ক্ষতিকর মনে করি। প্রথমত হচ্ছে যে লিভার তৈরি করে LDL, যেটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এখন লিভার কখন তৈরি করবে এটা, যখন দেখবে আপনার শরীরে ইনফেকশন আছে, প্রথমত ইনফেকশন, ধরুন আপনার শরীরে কোথাও ব্যাকটেরিয়া এখানে বাসা বেঁধেছে, এখানে আপনার ইনফেকশন বা পেইন দিচ্ছে, আপনার লিভার কুইকলি গো মেক LDL এন্ড কিল দিস এন্ড হিল দিস পয়েন্ট। আপনার হার্টের মধ্যে কোন ধরনের ফ্রি রেডিকেল ড্যামেজ আছে,
আপনার প্রচুর জাঙ্ক খাবার খাচ্ছেন, টেনশন করছেন, ঝামেলার মধ্যে আছেন, নিয়মিত পানি খান নাই, সাদা লবণ খাচ্ছেন, পিং সল খান নাই, বাইরে গিয়ে পুরা ঢাকা শহরের যে অবস্থা, একটা প্লেন 10টা ফাস্টফুড রেস্টুরেন্ট খাওয়াই, চিকেন ভাজা খাচ্ছে, আপনি এগুলো খাওয়া শুরু করছেন, তখন কি হবে? হার্টের মধ্যে হবে ইনফ্লামেশন। ওই ইনফ্লামেশনের জন্য লিভার এলডিএল তৈরি করবে টু ফিক্স, টু হিল দ্য ইনফ্লামেশন। এন্ড আপনারা যারা বলছেন যে এলডিএলটা খারাপ, বলেন এলডিএল খারাপ হলো? লিভার তৈরি করলো আপনার সমস্যার সমাধানের জন্য। আপনার ঘরে আগুন লাগলো, ফায়ার সার্ভিসের লোক আসলো আগুন নিভানোর জন্য, এখন আপনি বলছেন কি এই ফায়ার সার্ভিসের লোকগুলো হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, তারা আমার বাসায় আগুন লাগাইছে? নো, আপনার আগুন লাগার কারণে গভর্নমেন্ট সিস্টেম করেছে যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থাকবে, তারা দ্রুত গিয়ে আগুনটা নিভাবে। না 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 না, আমি দেখছি আগুন যখন জ্বলতেছিল, আগুন আগুনের সময় দেখছি ফায়ার সার্ভিসের লোকটা ওখানে ছিল, তাহলে সেই তো আগুন লাগাইছে। আমি দেখছি আমার আমার আমাকে অনেক ডাক্তারের সাথে কথা হতো আগে, যারা এটা নিয়ে পড়াশোনা করতো না, 2-3 বছর আগে এক ডাক্তারের বাসায়, একদম আমাদের লেক সিটি, আমাদের পাশের লেক সিটির এক ডাক্তারের বাসায়, তার তার ছেলে দুজন ডাক্তার, খুব মজার আড্ডা হচ্ছিল। তো অনেকগুলো রোগ টোগ নিয়ে, হেলথ কেয়ার নিয়ে, তো ডাক্তার বলতেছে, তার ইয়াং ডাক্তার ছেলে, ডাক্তার ছেলে ডাক্তার যে, সে বলছে ডক্টর দেখুন ইটস প্রুভেন দ্যাট কোলেস্ট্রলটা ওখানে পাওয়া গেছে, এলডিএল ওখানে পাওয়া গেছে, তার মানে এলডিএলটা ইজ হার্মফুল ফর ইউর আর্টারি, তাহলে এর থেকে বেশি আর কি দরকার আছে? এখন কোলেস্ট্রল কাজ হচ্ছে এটাকে হিলিং করা, এবং লিভার কোলেস্ট্রল তৈরি করবে, এলডিএল তৈরি করবে যখন হিলিং করতে হয়, সে হিলিংটা ব্রেনে হোক, হিলিংটা আপনার লাঙে হোক, হার্টে হোক, এবং যেখানে হোক। এখন তৈরি করলে এটাকে আমরা খারাপ বলতে পারবো না, যেটা খারাপ বলতে হবে সেটা হচ্ছে যে আমার শরীরে কেন ইনফ্লামেশন হয়েছে, আমি কেন স্ট্রেসফুল দিন কাটাচ্ছি, আমি কেন হেলদি খাবার খাচ্ছি না, আমি কেন লাইফস্টাইলকে চেঞ্জ করছি না, আমি কেন ডেলি একবার ব্যায়াম করছি না। আমরা এই শরীরটাকে রাখতে চাই 100 বছর, কিন্তু টেক কেয়ার করছি না, যেন যেন মরে যাবো এখনই। নো, নিজেকে টেক কেয়ার করুন, আল্লাহ কি চায় আপনার শরীরকে নষ্ট করুন? নিজেকে টেক কেয়ার করা ফরজ, আপনারা জানেন নিজের স্বাস্থ্যের ক্ষতিকর কোনো কাজ করা হারাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছে নেভার ডু দ্যাট, আল্লাহ সে দ্যাট ডোন্ট ডু এনিথিং ইজ হার্মফুল ফর ইউ। আর আমরা উল্টাটা করছি, আমরা নিজেকে যদি টেক কেয়ার না করি, তাহলে আমাদের কি হবে, এই লিভার এলডিএলটাকে বাড়াবে টু হিল দ্য প্রবলেম। এখন আপনার বলতে পারেন আর ভালো যেটা আছে এইচডিএল, ওটা তো ভালো। হ্যাঁ, ওটা ভালো, ওটা কি করে আননেসেসারি মানে আনওয়ান্টেড বা এক্সেস কোলেস্ট্রলটাকে নিয়ে যায়, মানে আপনার শরীরে ধরুন যে শরীরে কোথাও কোলেস্ট্রল প্রয়োজন হলো, লিভার তৈরি করলো, তৈরি করার পরে যখন প্রয়োজন শেষ, এটা আবার লিভারে ব্যাক নিয়ে যায়। এটা এটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে এলডিএলটা। এখন বলবেন এলডিএলটা বেশি ভালো, খারাপ, ডেঞ্জারাস, এটা তো হার্ট অ্যাটাক করে, ব্লকেজ করে, এটা করতে চায় না, এটা হিলিং করতে যায়, কিন্তু ওখানে গিয়ে সে অক্সিডাইজ হয়ে যায়। সেই জন্য আপনাকে যতদূর সম্ভব আপনার ঘুম, লাইফস্টাইল, এক্সারসাইজ, আপনার ডায়েট, সবগুলো যেন এমন নিয়মতান্ত্রিক হয় আপনার শরীর কোনোভাবেই আননেসেসারি এলডিএল বাড়াতে না হয়। আপনি যদি ফার্মের মাংস খান, ফার্মের ডিম খান, ফার্মের দুধ খান, আপনার শরীরে ব্যাকটেরিয়া ইম্বালেন্স হবে, ব্যাকটেরিয়া ইম্বালেন্স হলে আনওয়ান্টেড ব্যাকটেরিয়া তৈরি হবে, ইনফেকশন তৈরি হবে, আপনার স্বভাবতই আপনাকে লিভারকে তার অ্যাক্সেস কোলেস্ট্রল তৈরি করতে হবে। আপনি এই কাজগুলো বন্ধ করুন। এইচডিএলটা বাড়াবে তখনই যদি আপনি মেটাবলিজমটাকে ভালো করেন, কারণ মেটাবলিজম যদি ভালো হয় মানে হজম শক্তি বা শরীরে অ্যাবজর্পশন ভালো হবে, কি হলে তখন কি হবে, তখন হেলদি ফ্যাট থেকে এইচডিএল মানে গুড কোলেস্ট্রলটা বাড়াবে। আর ব্যাড কোলেস্ট্রলটা কখন কমবে, এখন স্টার্ট এ ব্যাড বডি মেক্স ইট ফর পারপাস, তখন কখন কমবে, যখন আপনার শরীরে কোনো ইনফ্লেমেশন থাকবে না, আপনি ঠিকমতো গাবেন, ঘুমাবেন, এক্সারসাইজ করবেন, আননেসেসারি ড্রাগ কেমিক্যাল নেবেন না, তখন আপনার এলডিএল কখনো বাড়বে না। এখন আমাদের কোলেস্ট্রল ব্যালেন্সটা কি করে, এটা যেটা করে হার্টে যে ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশন কমাবে, আপনার স্ট্রেসটাকে কমায়, আপনার আর্টারিকে ক্লিনস করে, এবং আপনার লিভারকে অ্যাক্টিভেট করে রাখে, যাতে করে লিভার আননেসেসারি আনওয়ান্টেডলি এক্সেসিভ কোলেস্ট্রল তৈরি না করে। এটা স্ট্রেসেন ড্রাগ না। মোর দেন 75% হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, যখন আপনারা স্ট্রেসেন ড্রাগ খেয়ে আপনার কোলেস্ট্রলকে কমিয়ে রাখছেন। আপনার কারণটা এখন বুঝে গেছেন, কারণটা কি, কোলেস্ট্রল মেডিসিনটা শুধুমাত্র কোলেস্ট্রল কমায় তা না, শরীরের সমস্ত হার্টের যে কোকিউটেন এনজাইম আসা বন্ধ করে দেয়, এবং ভাস্কুলোগার্ড যেটা আছে, ভাস্কুলোগার্ড একটা আমাদের মেডিসিন আছে, সেটা হচ্ছে কি পুরো ওভারঅল হার্ট, ওভারঅল ভাস্কুলার সিস্টেম, ওভারঅল মিনারেল, আপনার পুরো সিস্টেমটাকে, আপনার ভাস্কুলার সিস্টেমটাকে ম্যানেজ করবে। কারণ আপনি যদি দীর্ঘস্থায়ী মেডিসিন খাওয়ার কারণে আপনার যেটা হয়েছে, আপনার প্রচুর ইন্টারনাল ড্যামেজ হয়, হার্টে ড্যামেজ হয়, আটাইতে ড্যামেজ হয়, শরীরে এনার্জি প্রোডাকশনটা কমে যায়, এই ভাস্কুলো গার্ড যেটা করবে আপনাকে শরীরে ওভারঅল মিনারেল ডেফিশিয়েন্সি পূরণ করবে। কিন্তু আপনি মেক শিওর যে যাদের হার্টে মেজর সমস্যা আছে, তার সাদা ভাতটা একটু কম খাবেন, গম তৈরি খাবারটা একদমই খাবেন না, চিনি একদমই খাবেন না, আর যেটা বলছি ফার্মের খাবারগুলো তো বাদ দিবেনই, ন্যাচারাল খাবারগুলো খাবেন, শাকসবজি বেশি করে খাবেন। মনে রাখবেন, আপনারা অনেকে আপনাদের কনফিউজ করবে, অর্গানিক 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 অর্গানিক,
আমি তো মাঝে মধ্যে একটু সোশ্যাল মিডিয়া দেখি, তো অনেকে হার্টের সমস্যা, হার্টের সমস্যা, রোগের সমস্যা কি বলে জানেন, আরে যে পরিমাণে ফরমালিন, যে পরিমাণে কেমিক্যাল অ্যাড করে, দ্যাটস নট দ্য বিগ প্রবলেম। ফরমালিন কেমিক্যাল আপনি একটু ওয়াশ করলে চলে যাচ্ছে। মেইন কেমিক্যাল হচ্ছে যে শুধু আমাদের আমেরিকার 80% উপরে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে এই মুরগি, গরু এবং ভেড়াগুলোকে, ছাগলগুলোকে। সেই অ্যান্টিবায়োটিকটা মেইন প্রবলেম। এটা ধুলেও যাবে না, এটা মুছলেও যাবে না, এটা কোনো কিছু খেলেও আর যাবে না। কালকে এক ভাইয়ের সাথে দেখা, তার পুরো শরীরে সোরাইসিস। বললাম কোরবান দিচ্ছেন কোথায়? বলে কি, এই যে ফার্মে গিয়ে দিছি। মানে আপনি যদি এই ফার্মে কোরবান দেন, এই ফার্মে যে ভয়ঙ্কর অ্যান্টিবায়োটিক তো খাবার খেয়ে ফার্মে বড় করছে, এটা খেলে আপনার স্কিন ডিজিজ কখনো যাবে না। কারণ আপনাকে ব্যাকটেরিয়া নষ্ট করে ফেললে স্কিনে যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্কিন হেলথের যে পিগমেন্টেশন, এটাও সব অসম্ভব না। তো শিল্পী ভাইরা, আপনারা এর মধ্যে বুঝতে পেরেছেন যে হার্টের সমস্যার সাথে আপনার কিডনির সমস্যা ইনভলভ। এখন আপনার যদি সমস্যা এমন পর্যায়ে যায় আপনার যে হার্টের ব্লকেজ আছে, ভালো হচ্ছে না, বা সার্জারি করার পরেও প্রচুর স্কার আছে, বা কিডনির এফেক্টেড ভালো হচ্ছে না, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, তখন সাপ্লিমেন্ট যেন না হয়, আপনারা অবশ্যই অবশ্যই স্টেম সেল চিন্তা করবেন। স্টেম সেলটা ভেরি ভেরি মিরাকুলাস এই ধরনের ডিজেনারেটিভ, মানে হচ্ছে যে যেখানে কোষ নষ্ট হয় নতুন কোষ তৈরি হয়, সেই তৈরি হওয়ার জন্য স্টেম সেলটা কার্যকরী। এটা খুবই দামি, যারা এফোর্ড করতে পারেন তাদের জন্য, সবার জন্য না। কিন্তু আপনারা প্রথমত ডায়েট, সাপ্লিমেন্ট, ওজন থেরাপি মাস্ট 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 মাস্ট। ওজন থেরাপি যারা করবেন তারা ওজন থেরাপি করার অবশ্যই একটু পানি খাবেন। ওজন থেরাপির পাশাপাশি আপনারা আকু বংশ করবেন। আকু বংশের মাধ্যমে আমাদের হার্টের পয়েন্টগুলোকে আকু বংশ করলে আপনার মেটাবলিক পয়েন্টগুলোকে, ইমিউন পয়েন্টগুলোকে আকুংশ করার মাধ্যমে আপনার হার্টের ফাংশনগুলো ভালো হবে। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমার ফেসার ছিল 200-এর উপরে ছিল ফেসার, আলহামদুলিল্লাহ স্যারের ভিডিও দেখে, স্যারের ভিডিও ফলো করে আমি ফেসার অনেকটা নিয়ন্ত্রণে এনেছি। আর এছাড়াও আমি অনেকগুলো মারাত্মক রোগে ভুগছিলাম, আলহামদুলিল্লাহ স্যারের ভিডিও দেখে এগুলি ফলো করে আমি অনেকগুলো রোগ থেকে বেরিয়ে এসেছি, অনেকগুলো রোগ আমার নিয়ন্ত্রণে এসেছে। এখন আমি খুশি হয়ে, আনন্দিত হয়ে স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে এসেছি। আমরা যেভাবে খাই আসলে ওটা তো লাইফ স্টাইল না। আর আপনি যদি আগে পাইতাম, আপনি তো আমাদের জন্য আল্লাহ দেওয়া রহমত। আমি দীর্ঘ প্রায় 20-25 বছর আমি কোলেস্টেরলের ওষুধ খাইতাম। উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিছিলেন, মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি। আমার নাম তাহমিনা হক। আমার হাইপোথাইরয়েড ছিল, ব্লাড প্রেশার ছিল, কোলেস্টেরল, ওভারওয়েট ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের চিকিৎসায় আমি খুবই ভালো আছি, পুরোপুরি সুস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কোলেস্টেরল একটু হাই ছিল, ওটা আলহামদুলিল্লাহ নরমাল হয়ে গেছে, নরমালে চলে আসছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের লাইফ স্টাইলটা, আপনার লাইফ স্টাইল আমি ফলো করি, তো আলহামদুলিল্লাহ ফিজিক্যালি পুরোপুরি সুস্থ। আমি একজন ফজলুর রহমান, পিডিবিতে কর্মরত ছিলাম, এখন রিটায়ার, 63 বছর বয়স। এখন এখন আমি হার্টের ডাক্তার বাংলাদেশে দেখাইছিলাম, দেখানোর পরে ওনারা আমাকে যে চিকিৎসা দিয়েছিল সেই চিকিৎসার পরে কোলেস্টেরল কমানোর ওষুধ দিয়েছিল, এবং দেওয়ার কারণে আমি দুর্বল হয়ে যেতাম এবং ভালো লাগতো না। তারপরে স্যারের সাথে, স্যারের ভিডিও দেখলাম, ইসাক জাহানের সাথে স্যার ভিডিও করলেন, ওই ভিডিও দেখার পরে আমি যে
কোলেস্টেরল কমানোর ওষুধ এটা বন্ধ করলাম, যেহেতু স্যার বলতেছিলেন যে মানুষ অনুযায়ী করবে লাইফ সেটা পারতেছে না দুর্বলতার কারণে, এবং আমার সেই দুর্বলতা গ্রাস করবার শুরু করেছিলাম। আমি এটা বন্ধ করে দেওয়ার পরে আমি সবল এবং সুস্থ আছি।